আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। গতদিনের টিউটোরিয়ালে আমি এই লেসটা করে দেখিয়েছি। আসলে আমি পরপর যারা ডিজাইন তৈরি করতে পারে না তাদের জন্য আমি এই ভিডিওটি পরপর বানিয়ে দিচ্ছি। লেসটা এইভাবেও কিন্তু আপনি যে কোনো কিছুর সাথে সেট করে নিতে পারবেন। এখন আপনি যদি বলেন যে না, এই লেসটাকে আমি ফুল করে লেস করব, যে এই যে আমি যে লেজের ফুলটা দেখাবো এটা পর হচ্ছে গত যে কোনো একটা টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিয়েছি, এখন আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি এ পর্যন্ত কাজ করেছি, আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। লেসটা এভাবেও করা যায়, কিন্তু আমি এখানে আরেকটা ডিজাইনের মতো করে করে নিব। এখানে আবার আমি চারটা চেন দিব। এই পুরো কাজটা আমি নয়তা সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নাই। যে মাঝের যে ফাঁকা ঘরটা হয়েছে এটাতে এখন আমি এরকম জয়েন করে নেব। আবার আমি এরকম কুশিকাটাকে ঘুরিয়ে ভেতরে দিয়ে এরকম একটা ট্রিপল ডাবল ক্রোশেট করে নেব। আবার আমি চেন করব চারটা চেন করেছি, এখন আবার এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এখানে মোট আমি 12টা এরকম ট্রিপল ডাবল ক্রোশেট করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 আরো 3টা করতে হবে। দশ 11 এই হলো 12। এখানে আমি 12টা ট্রিপল ডাবল ক্রোশেট করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে কুশিকাঁটাটাকে এরকম জয়েন করব। এখানে আমি কুশিকাঁটাটাকে এই যে প্রথম যে ঘরটা করেছিলাম এখানে এভাবে দিয়ে এরকম করে জয়েন করে নেব। এখানে আমি জয়েন করে নিয়েছি, এখানে একটা চেন করব, একটাও চেন করলাম, একটা চেন করেছি। এখন এই কুশিকাঁটাটাকে এই যে নেক্সট যে ঘরটা আছে এই পাশে যে ফুলটা আছে এটার ভেতরে দিয়ে এরকম করে জয়েন করে নেব। জয়েন করেছি, এখানে আবার আমি 4টা চেন করব, করে এই ঘরে এরকম একটা সিঙ্গেল ক্রোশেট দেব। যে এখানে আবার আমি আগে 6টা 7টা ডাবল ক্রোশেট করা ছিল, এখানে আমি আবার সরি ট্রিপল ডাবল ক্রোশেট করা ছিল, এখানে আবার আমি সেম প্রসেসে বাকি ট্রিপল ডাবল ক্রোশেট গুলো করে নেব। এখানে আমি সেম প্রসেসে করে নিব। এখানে আমি 12টা করে নিয়েছি, এখন এই যে প্রথম যে স্পেসটা আছে এটাতে এখন আমি এভাবে জয়েন করে দেব। দেওয়ার পরে এখানে আমি একটা চেন করব, এখানে একটা চেনও করে নিয়েছি, করে এই যে পরের এই ঘরটা আছে এটাতে আবার এরকম জয়েন করে দেব। দেওয়ার পরে আবার ওই সেম প্রসেসে কাজ করতে হবে, 4টা চেন করব, করার পরে এখানে এরকম আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব, আবার আমি ট্রিপল ডাবল ক্রোশেট করব, আবার আমি 4টা চেন করে
বাকিগুলো করছি। এখানে আমি পুরাটা করেছি। এই প্রথম যে স্পেসটা আছে এখানে এভাবে জয়েন করে নিব, একটা চেন দিয়ে নিব, দিয়ে সুতাটাকে এখানে আমি কেটে নিব। একটা গিট দিয়ে দিব, এখানে একটা গিট দিয়ে দিলাম। এখন এই সুতাটাকে আমি হালকা একটু সেট করব। এই দুই সুতা একসাথে আমি এখানে জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে জয়েন করে নিয়ে নিয়েছি, সুন্দর সেট করে নিয়েছি খুব ভালোভাবে। আপনারা যারা ডিজাইন তৈরি করতে পারেন না, মূলত তাদের জন্য এই ভিডিওটা আমার তৈরি করা। আমি কোন একটা ভিডিওতে এই ফুল করা দেখিয়েছি, তারপরে এই ফুল অর্ধেক করে একটা লেজ করা যায়, আর এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এই ফুল দিয়ে কিভাবে আপনারা লেজ তৈরি করবেন। এটা আপনাদের পছন্দ মতো যতটা বড় করার ইচ্ছা এভাবে এভাবে বড় করে নেবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার চ্যানেল আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এছাড়া ইউটিউবে আমার একটা রান্নার চ্যানেল আছে, পিউ কিচেন অ্যান্ড আদার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, চাইলে ঘুরে আসতে পারেন। আর আমার আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও বা টিপস নিয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই অনেকটা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।